হ্যালো গাইস, ফ্রেন্ডস, পুরসির আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে যে আপডেটগুলো রয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিলেটেড আপডেট আমাদের কাছে রয়েছে। তো বেশ কিছুদিন ধরে কিন্তু ইস্ট বেঙ্গলে জল্পনা শোনা যাচ্ছে বেশ কিছু হেভিওয়েট প্লেয়ারের, তার মধ্যে একজন তো রয়েছে স্টিভেন মেন্ডোজা। স্টিভেন মেন্ডোজা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে খেলে গেছেন চেন্নাই এনে, এবং চেন্নাই এনে দল গঠনের কাজে যিনি ছিলেন তাকেই কিন্তু দল গঠনের দায়িত্ব দেয়া হয়েছে অময় ঘোষাল। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি যে দল গঠন করবেন এবং তার যে প্রাক্তন স্টিভেনের সঙ্গে অনেক ভালো যোগাযোগ রয়েছে এই কথাও কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে ইমামির তরফ থেকে। তো এখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা চেষ্টা করবে স্টিভেন মেন্ডোজাকে সাইন করানোর। তবে সিয়েরা এসসিতে রয়েছে গত মরশুমে, কিন্তু 2022-এ গত মরশুমে কিন্তু 11টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল আছে স্টিভেন মেন্ডোজা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তিনি কি ইন্ডিয়ায় খেলতে আসবেন এটা কিন্তু একটা জল্পনা থেকেই যাচ্ছে। তো দেখা যাক, স্টিভেন মেন্ডোজা আসলে সেটা একটা বিশাল বড় সাইনিং হবে এবং রীতিমতো একটা চমক হবে। তবে তার আগে অনেকগুলো বিষয় আছে, তবে সেগুলো পরে বলবো। যে নামগুলো ভেসে এসছে সেই নামগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এছাড়াও একটা নাম ভেসে এসছে, যেটা হলো হার্লিসন কিয়ান ডিসিউজা ফেরেরা, ব্রাজিলিয়ান ফুটবলার, 31 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, মালয়েশিয়া Tier 1 অর্থাৎ ফার্স্ট ডিভিশনে কিন্তু ফুটবল খেলেন, লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনেও যথেষ্ট স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন, এবং 2022-এ 9টা অ্যাপিয়ারেন্সে 10টা গোল 2টো অ্যাসিস্ট আছে এই ব্রাজিলিয়ান ফুটবলারের। এটাও কিন্তু বেশ ঈর্ষণীয় বায়োডাটা রয়েছে এই ফুটবলারের, এবং এটাও কিন্তু যথেষ্ট ভালো সাইনিং হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। এবার একটু সময়ের আমাদের অপেক্ষা করতে হবে এই আপডেটগুলোর ফাইনাল কনফার্মেশন পাওয়ার জন্য। তো তাছাড়া তো নাম ভেসেই রয়েছে অবশ্যই ডেশন ব্রাউন। ডেশন ব্রাউনকে ইস্ট বেঙ্গল টার্গেট করলেও রীতিমতো মোহামেডান তাকে কিন্তু ছিনিয়ে নিয়ে নিয়েছিল, এরকম একটা নিউজ মাঝখানে ভাইরাল হয়েছিল। তবে এই মুহূর্তে আবারও যে আপডেটটা পাওয়া যাচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু আবারও তাকে অফার করেছে এবং বেশ বড় অঙ্কের। তো এখান থেকে বোঝা যাচ্ছে এত পরিমাণে যখন বিদেশি স্ট্রাইকারের নাম ভেসে আসছে, সেখান থেকে দাঁড়িয়ে জোড়া বিদেশি স্ট্রাইকার নিয়েই নামতে চলেছে এইবারে ইস্ট বেঙ্গল শিবির। তো দেখা যাক কেমন দল গঠন করে তারা। তবে অবশ্যই সমর্থকদের মধ্যে যে জল্পনাটা থাকবে সেটা হলো এখনও ফাইনাল এগ্রিমেন্টে সাইন হয়নি। তো ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সোমবার একটা ফাইনাল কিছু হতে পারে, সেরকম একটা নিউজ কিন্তু বেরিয়ে এসছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে। তবে ইমামির তরফ থেকে এরকম কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়নি। দেখা যাক কি হয় আগামী সপ্তাহে, অনেকটা ছবি হয়তো পরিষ্কার হবে। তো তার আগে অন্তত ট্রান্সফার ব্যানের কাজটা তো শ্রী সিমেন্ট প্রায় 99% এগিয়ে রেখেছে, বাকি 1% ইস্ট বেঙ্গল ক্লাবের করতে হবে। এই বিষয়ে অবশ্যই আমরা বিশদে আপডেট যদি আগামী কিছু ঘন্টার মধ্যে পেয়ে থাকি যে আগামীকাল কী হতে চলেছে, অবশ্যই রাতের মধ্যে তোমাদের সেই আপডেটটা দিয়ে শেয়ার করবো। এছাড়াও তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করো। এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য।